মৌসুমের শুরুতে ইলিশ না পাওয়া গেলেও মৌসুমের শেষে এসে গত কয়েকদিন ধরে ভোলায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যাচ্ছে মনপুরা, ঢালচর ও চর নিজামের মেঘনা মোহনায়। গত এক সপ্তাহ ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়েছে। স্বস্তি ফিরে এসেছে জেলে পল্লীতে। কদিন আগেও যেসব মাছঘাটগুলোতে ছিল শুনশান নীরবতা, এখন সেখানে আড়তদার আর পাইকারের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। একটু পরপরই মাছ ধরার ট্রলার বোঝাই ইলিশ নিয়ে সাগর ও নদী থেকে মাছঘাটে ফিরছে জেলেরা। স্থানীয় ব্যাপারীদের মধ্যে সর্বোচ্চ মূল্যদাতাই সেই মাছ কিনে নিচ্ছেন। প্রতিদিন এভাবে জেলার 127টি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে 4-5 কোটি টাকার ইলিশ মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন মোকামে যাচ্ছে। মৌসুমের বাকি দিনগুলোতে এভাবে ইলিশ পাওয়া গেলে ধার দেনা পরিশোধ করে স্বাবলম্বী হতে পারবে বলে জানায় জেলেরা। এতদিন ইলিশ না পাওয়ায় জেলেরা যে লোকসান গুনছিল তা কাটিয়ে উঠতে দামও তারা চওড়া নিচ্ছেন। এই মাছ এই ভাস করা আমরা ধরি।